আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ কাউসার রসুন বিজয়। প্রতিবারের মতো চলে আসলাম 777 ব্রিক ফিল্ডে। দর্শক, আজকে আপনারা জানবেন 777 ব্রিক ফিল্ডের এক নং ইটের দাম, এক নং পিকেটের দাম, আদলার দাম সহ যাবতীয় যা যা প্রয়োজন বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো দর্শক, আমি শুরুতেই আমি আপনাদের কিছু ক্যাটাগরি দেখাচ্ছি। তো দর্শক, সামনে আসলে দেখাই, এগুলো হচ্ছে দর্শক নাম্বার ক্যাটাগরি। দর্শক, এই মালগুলো হচ্ছে নাম্বার, সামনে এসে দেখেন তুমি, এগুলো হচ্ছে নাম্বার ক্যাটাগরি। দর্শক, এগুলো নাম্বার। আমি আরো কিছু মাল আপনাদের বের করে দেখাচ্ছি। দর্শক মন্ডলী, এগুলো নাম্বার। আমাদের অনেকে বলেন যে ইটার সাইজের কি অবস্থা। আমাদের দর্শক এক নং ইটার যে সাইজটা হবে সেটা হচ্ছে 9 ইঞ্চি 2 থেকে 3 সুতা, আর আমাদের ক্রিকেটের সাইজ হবে 9 ইঞ্চি 2 সুতা, মানে অ্যাভারেজ 9 ইঞ্চির উপরে, সব কোনোটাই আপনি 9 ইঞ্চি নিচে হবে না। দর্শক মন্ডলী, অনেকে আবার জিজ্ঞেস করে যে ভিতরের কালার অংশ কি অবস্থা। দর্শক, একটু ভিতরে বাইরের সামনে ক্যামেরা, এটা হচ্ছে ক্রিকেটের অংশ। এই যে এটা দেখেন আপনারা, এটা ক্রিকেটের ভিতরের অংশ, একদম কলিজা কালার। আর এটা হচ্ছে দর্শক নাম্বারের অংশ, ঠিক আছে, এটা নাম্বারের অংশ। তো দর্শক মন্ডলী, আমি আপনাদের আর কিছু মাল বের করে দিচ্ছি। আর আপনারা অনেকে জানতে চান যে মাল কোন জায়গা থেকে নাম্বার বের হয়, কোন জায়গা থেকে পিকেট বের হয়। দর্শক, আপনার এই প্রথমের সারি থেকে 3 নাম্বার পর্যন্ত 2 নম্বর বের হয়, তারপর হচ্ছে আপনার নিচে যে মালগুলো এটি ম্যাক্সিমাম পিকেট এবং নাম্বার বের হয়, ঠিক আছে, টোটালি পিকেট নাম্বার। তো আমি আপনাদের কিছু পিকেট দেখাচ্ছি। দর্শক দর্শক মন্ডলী, এগুলো হচ্ছে পিকেট, এগুলো খাওয়া দিই। সমস্যা নেই, দেখাতে পারি। দর্শক মন্ডলী, এ তো পিকেটের নমুনা ভিতরের অংশ। পুরো লোহা। দর্শক, এগুলো হচ্ছে পিকেটের পিকেটের সাউন্ড কোয়ালিটি আপনি শুনতে পারলেন। আর দর্শক, এখন বলে দিব দাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ যাবতীয় যা যা প্রয়োজন। আমি ভিডিও দিয়ে করবো না, প্রথমে যারা ভিডিও দেখতেছেন, যারা কন্টিনিউটির ভিডিও দেখতে চান, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এক নংটার দাম হচ্ছে আপনার এই 10,500 টাকা, আমাদের আস্কিং প্রাইস, এবং পিকেটের মূল্য হচ্ছে 10,500 টাকা একই দাম। আর দর্শক, আপনারা এখন দেখবেন 2 নংটার দাম। দর্শক, এখন দেখবেন আপনারা 2 নংগিট, আপনারা 2 নংগিটে ক্যাটাগরি আমরা দেখাচ্ছি আপনাদের। দর্শক মন্ডলী, এগুলো হচ্ছে আপনার 2 নংগিট। সামনে ভাই ক্যামেরাটা, এগুলো 2 নংগিট, আমি 2 নংগির সাউন্ড করে আপনাদের শোনাচ্ছি। একদম নাম্বার মতো এগুলো দর্শক 2 নংগিট। তো আরো কিছু মাল আপনাদের বের করে দেখাচ্ছি। দর্শক, দর্শক মন্ডলী, এগুলো 2 নংগিট, এই যে হলুদ কালার, একদম পুরো নাম্বার মতো, নাম্বারের মতো আর কি দেখা যাচ্ছে উপরের অংশ। তো আপনি অনেকটা 2 নাম্বার নাম্বার কি কি করা, এটা হচ্ছে আবার একবার উপরেরটা জালির, এটা হচ্ছে আবার একবার উপরেরটা জালির মাল। দর্শক, আমরা এই স্তর পর্যন্ত সব একসাথে দেই 2 নাম্বার, এবং এই মালটা এই সাইডে যে মালটা দেখতেছেন এটা কিন্তু অনেকটা 1.5 নাম্বার মতন হয়ে 1.5 নাম্বারের মতন অবস্থায় আছে। তো দর্শক, আমরা কি করুন, তো দর্শক আমাদের 2 নংগিটার দাম হচ্ছে আপনার 8,500 টাকা। আপনারা সবাই জানেন ইটার দাম নির্বাচনের পর বেড়ে যাবে, আর নির্বাচনের পর ইটার দাম বাড়ার কারণ হচ্ছে আমাদের সরকারি যে প্রজেক্টগুলো আছে, সরকারি প্রজেক্টগুলো অলরেডি চালু হয়ে যাবে নির্বাচনের পর। দর্শক মন্ডলী, হাতে আসার এক সপ্তাহের মতন যারা ইট নেবেন আপনি দিকে দেন, হ্যাঁ গুলো নিন। দর্শক, যারা ইট নেবেন তারা অবশ্যই নির্বাচনের আগে যতটুকু পারা টানা টাইনা নেন, আমার থেকে না নেন সমস্যা, আমার থেকে নিতে হবে না, আশেপাশে যত ভাটা আছে বা আপনারা যাদের থেকে ইট নিতে আসেন তাদের থেকে নিয়ে নেন, সবচেয়ে ভালো হবে এটা, আমার থেকে নিতে হবে না। তো দর্শক, এসে আমাদের বর্তমান অবস্থা, আমাদের আরেকটা ফরমা দিয়েছিলাম আমরা, আমরা শেপ কাটিং চেক করার জন্য, আমি দেখাচ্ছি আপনাদের। তো দর্শক, এই ফরমাটা আমরা দিছিলাম মালের কোয়ান্টিটি, মানে শেপ কাটিংটা বুঝানোর জন্য, আসলে
কোনটা ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই শেপ কাটিংটা আপনাদের কাছে ভালো লাগতেছে নাকি আপনার এইটা কোনটা ভালো লাগতেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে ভাষা লেখা নাকি না ডাবা লেখা তো আপনাদের কোয়ান্টিটি বা কমেন্টের কারণে মাধ্যমে আমরা আপনার পরবর্তীতে স্টেপ আপগুলো নিব তো দর্শক আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে ডিসটপ করেন দর্শক মোবাইল নাম্বারটা হচ্ছে 01951668374 এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার ভাটার যে লোক থাকে ওনার সাথে যোগাযোগ করবেন আর আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার হোসেন বিজয় তো দর্শক আমাদের ভাটার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা মদনপুর বাস স্ট্যান্ড যারা চিনেন না অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ঠিকানাটা নিয়ে নেবেন আর অবশ্যই আমরা এই ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে স্থান বুঝে আমরা ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি যদি আমাদের আয়ত্তের বাইরে হয় ঢাকার ভিতরে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ব্যাঙ্ক পেমেন্ট করতে হবে অথবা ভাটা এসে সরাসরি মাল নিতে হবে ঠিক আছে এছাড়া যদি আমাদের এই আপনারা ব্যাঙ্ক পেমেন্ট করতে না চান তো সেক্ষেত্রে অবশ্যই লোক পাঠিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক আমাদের একটা কাস্টমার অনলাইন থেকে ভিডিও দেখে আসছে তো ওনার রিভিউটা আমরা এখন নিয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের ক্যামেরাতে রেকর্ড হচ্ছে আপনারা অবশ্যই অনলাইন থেকে আসছেন না জি ভাইয়া হয়তো আপনারা আপনি দেখে ভিডিও দেখে আপনাদের পাঠানো হয়েছে নাকি তো আমাদের মালের কোয়ালিটি এবং আমাদের কথাবার্তা কাজকামি কি আপনারা কি অ্যাকুরেট পাইছেন নাকি না জি আলহামদুলিল্লাহ কথাবার্তা খাদ্য সব কিছুতেই ঠিক আমরা আলহামদুলিল্লাহ আপনারা ঈদবারটা অনেক ভালোই এবং কথা খাদ্য সব কিছুতেই আমরা পাইছি ঠিক যার কারণে আরও আমরা নিব আমরা খাদ চলব আপাতত আমরা চাইরা দাঁড়িয়ে নিলাম আপাতত সপ্তাহখানিক বা পনেরো দিনের দিতে আবার আমরা আশা করি এই জায়গাতে যাবো আর নিব আচ্ছা আর আপনাদের অবশ্যই দর্শক আমাদের একটা ম্যানুয়াল প্রবলেম হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেমটা আমি বলে দিই আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ভাটায় মাল না থাকা এবং গাড়ি ঠিক আছে গাড়ি ম্যানেজ না হওয়া যেমন আমাদের ড্রাইভার সাহেব আসেন এদিকে আসেন আপনি আসেন এই যে কিছু কিছু ড্রাইভার ভাই আছে আমাদের সমস্যা নাই ওনারা একটু খাওয়া দাওয়া করতে বা গাড়িটা ঠিকঠাক করতে দেরি হয়ে যায় আমাদের এই একটা প্রবলেম এছাড়া আমাদের কোনো প্রবলেম নাই ঠিক আছে আপনারা সরাসরি ভাটা হিসেবে মাল নেবেন আর অনেকে বলেন যে আমরা মিডিয়া কিনা ভাই আমরা মিডিয়া না আপনারা আমাদের যে ক্যামেরাম্যান যে ভাই উনি কিন্তু ভাটার মাল তো ওখানে এত মানুষ থাকতে আমার বাইরে দিয়ে আমার ভাই বন্ধু বন্ধুর মতন অনেক টাকা আছেন আমরা তো আসলে আমাদের অ্যাডভান্সে মাল কিনা রাখি আমরা অ্যাডভান্সে মাল কিনা ভাটার যে রেট আছে আমাদের ভাটার রেট থেকে আমরা কিছুটা কমাই দিই আমাদের আস্কিং প্রাইস আমরা বলে দিচ্ছি 10,500 টাকা নাম্বার পিকেট আর যারা মাল নিতে যাচ্ছেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এটা আস্কিং প্রাইস আপনারা বলতে পারেন যে কোনো বিষয় ঠিক আছে দাম দর করতে পারবেন এ বলে আমার ভিডিও শেষ করতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ